এই যে চারবার যে দলটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল সেই দলটি চারবার গণহত্যা এই দেশে করেছে। তার বাবা একবার গণহত্যা করেছে, 32,000 বামপন্থী কর্মীদেরকে গুলি করে হত্যা করেছিল তার বাবা। তার কন্যা বিডিআর কিলিং থেকে শুরু করে আজ পর্যন্ত 3 বার গণহত্যা করেছে, প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে বাংলার মাটিতে এনে বিচারের কাঠ করে দাঁড় করেন, বিচারের সম্মুখীন করেন। এই যে চারবার যে দলটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল সেই দলটি চারবার গণহত্যা এই দেশে করেছে। তার বাবা একবার গণহত্যা করেছে, 32,000 বামপন্থী কর্মীদেরকে গুলি করে হত্যা করেছিল তার বাবা। আমি তাকে ছোট করব না, উনি একজন জাতীয় নেতা, তার মর্যাদা সে পাবে, কিন্তু তার কন্যা বিডিআর কিলিং থেকে শুরু করে আজ পর্যন্ত 3 বার গণহত্যা করেছে। এই গণহত্যার দায়ে আমরা বাসানী অনুসারী বলেছি, দাবি করছি, এই দাবির মধ্যে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে বাংলার মাটিতে এনে বিচারের কাঠ করে দাঁড় করেন, বিচারের সম্মুখীন করেন। এই আমরা বাসানী অনুসারী সেটা করেছি। সঙ্গে সঙ্গে আমি জাতির পিতার একমাত্র হকদার, আপনারা জানেন আমি 78 সাল থেকে এই বক্তৃতায় বলতাম যে এই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানী, ওনার জন্ম না হলে বাংলাদেশ হতো না। তাই উনি সহ শের বাংলা একে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষক জিয়াউর রহমানকে সহ চার নেতাকে নিয়ে ফোর ফাদার নেশন প্রতিষ্ঠা করতে হবে। তাদের চার নেতার ছবি থাকবে সরকারি সকল অফিস, আদালত, সাহিত্য সকল প্রতিষ্ঠানে চার নেতার ছবি থাকবে। এক নেতার এক দেশ বাংলাদেশ, মানে এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা চারজনের অবদান রয়েছে, কারো অবদান খাটো করা যাবে না। শেষ পর্যন্ত আমি বলবো, মজলুম জনতা মৌলানা ভাসানীর লালিত স্বপ্নে দেশে একটি ইসলামী পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং মহান নেতার স্বপ্ন বাস্তবায়নে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ করতে হবে এবং পাঠ্যপুস্তকে মৌলানা ভাসানীর জীবন ও কর্ম অন্তর্ভুক্তির জোর দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি সেই দিন রংপুরেও গিয়েছিলাম, গণতন্ত্র মঞ্চকে নিয়ে আমরা রংপুরে গিয়েছি, সকালে মান্না ভাইয়ের প্রোগ্রামে আমি রংপুরে অংশগ্রহণ করি, সেখানে বলে এসেছি যে এই শহীদ আবু সাইদ, বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদের কবরের কসম খেয়ে বলছি, রক্তের কসম খেয়ে বলছি, 53 বৎসরে দেশে লুটপাট হয়েছে, আর কোন লুটপাট এই বাংলার মাটিতে করতে দেওয়া হবে না, এই অঙ্গীকার করে আমরা সেদিন রংপুর থেকে ফিরে এসেছি। যে আপনি অতি সত্বর প্রধান উপদেষ্টাকে বলেছি আলোক আলোচনা শুরু করেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশা, সুশীল সমাজ, পেশাজীবী সবার সঙ্গে আলোক আলোচনা করে খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি নির্বাচনের ব্যবস্থা করুন।